দেখেন রাস্তার মাঝে, একেবারে রাস্তার মাঝে, কোনো যাওয়ার কোনো উপায়ই নাই, গেলে ওই দিক দিয়ে যাবো, মানে তারপরে আমরা এটা ক্লিয়ার করবো না। ডালটা যদি না ক্লিয়ার করি তাহলে অন্য অন্য গাড়ি যাইতে লাগলে ঘেট করে হাতের মাথায় বাজে যাবে, তো দাও পাচ্ছি না এখন। আচ্ছা এই পাশে কাঠ, হ্যাঁ ধরো তো, দেখেন কি অবস্থা, ওই যে ওই পাশে ভাঙাচ্ছে কীভাবে দেখছেন, বড় একটা ডাল, গাছেরও কিন্তু অনেক বড় একটা ক্ষতি, এই গাছটারও কিন্তু অনেক বড় ক্ষতি। কিন্তু যে টাকালা এই দিকে আইছিল, আমরা কিন্তু প্রথমে ওই যে যে টাক ঢুকলো না, আমরা প্রথমে মানা করেছি যে ভাই হ্যাঁ বালুর টাক, তো তারপরে দেখেন এত বড় একটা ডাল ভাঙিয়ে রাস্তার উপর ফেলাতে গেছে গা, বুঝছেন। এখন এই বাড়িতে তো লোকজন নাই, এনারা দেখে নাই হয়তো, কারণ রাস্তাটা, হ্যাঁ না এটা কাটিয়ে দিয়ে যাওয়া লাগবে, নাহলে এ বাড়ির লোক তো আমার, দেখেন কি অবস্থা। এই যে একটু একটা দাও থাকলে পরে মনে করো যে এই জায়গাটা ছুটাই পারতাম, ছোট্ট একটা দাও থাকলে পরে জায়গাটা ছুটাই পারতাম, নইলে এই জায়গাটা ছুটতেছে না। কে কার ক্ষতি করবে দেখার টাইম নেই, কার কি হলো দেখার টাইম নেই, যার যার জায়গা থেকে শেষে ব্যস্ত, ছোট্ট একটা কাজ, এই ছোট্ট কাজটা মানে কারোর মাথা ব্যথা নাই, শুধু যার তার মানে যে কোনো একজনের দোষ দিয়েই আমরা পাশ কেটে চলে যেতে চাই। হ্যাঁ এ খালি ছুটাই দেবো, এই বাড়ির মাদ্দায় কামড় মারছে রে ভাই, মাদ্দায় আছে সেই মাদ্দায়, এই গাছালারও অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। কিন্তু এই ডালটা পড়ার পর কিন্তু অনেক গাড়ি গেছে, তারা কিন্তু সরায় নাই, অনেক ভ্যানও গেছে কিন্তু, বুঝছেন। এই তো হলো অবস্থা আমাদের, কাম হবে না, এ বাড়ির মানুষ কই গেছে, তার যে এত বড় একটা ডাল ভেঙে থেকে গেল, হুজুরের বাড়ি না কি এটা? আচ্ছা ভাই আপনার হাদা হলে যান, না না ওটার দরকার নেই। তো এই তো হলো অবস্থা, ছোট্ট একটা কাম এটাই কেউ করবো না, আমরা যদি করি এটা তারপরেও দোষ, ভাই আপনারা ক্যামেরা কি চালুই থাকে, আপনাদের দেখাই দিচ্ছি যে আপনাদের বিবেকের কাছে হিট করানোর জন্য এই ভিডিওটা করা, বুঝছেন। কারণ এখান তো অনেক মানুষই গেল আসলো, একজন মানুষ কি এই পাঁচ মিনিটের জন্য এটা সরাই পারতো না, করবে না কেউ ভাই, খালি একে অপরের দোষ, কে কার ক্ষতি করার চেষ্টা, এটাই বাস। ভালো থাকবেন।